কিছুদিন আগে পুলিশের এক এসআই লেগুনার হেলপারি করে আসামি ধরেছিল। মাঝখানে পান বিক্রেতা সেজে আসামি ধরেছিল। এবার খুলনাতে কৃষক সেজে আসামি ধরল এক এসআই। সারাদেশে প্রশংসায় ভাসছে ওই পুলিশ সদস্য। খুলনায় বটিয়াঘাটায় গায়ে ছেঁড়া গেঞ্জি, পরনে লুঙ্গি ও কোমরে গামছা বেঁধে ধান ক্ষেতের আইল থেকে সাজাপ্রাপ্ত আসামি ধরেছেন এএসআই গোলাম রসুল। পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সেলিম শেখ খুলনার বটিয়াঘাটা থানার গোয়ালঘাটা গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান শেখের ছেলে। দুপুর দুইটার দিকে বটিয়াঘাটার গোয়ালঘাটা মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন বটিয়াঘাটা থানার এএসআই গোলাম রসুল। এ সময় তার সঙ্গে ছিলেন কনস্টেবল মোহাম্মদ শরীফুল ইসলাম। এএসআই গোলাম রসুল বলেন, আসামি সেলিম শেখের বিরুদ্ধে 2010 সালের সেপ্টেম্বর মাসে বাগেরহাট জেলার ফকিরহাটে পারিবারিক ম্যাজিস্ট্রেট আদালতে তার প্রথম স্ত্রী মামলা করেন। সেই মামলায় 2021 সালের 7 জুন তিন মাসের সাজাপ্রাপ্ত হন সেলিম। সাজার পর থেকেই পালিয়েছিলেন তিনি, বাড়িতে কাজ করতেন কৃষকের বেশে। খবর পেয়ে তিনিও এএসআই গোলাম রসুল সেজে যান কৃষক। অবশেষে গ্রেফতার করেন সেলিমকে।